Hello viewers, welcome back to my channel. This is Shima from Shima's blog and cook. আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে শেয়ার করছি পোয়া মাছের একটা চমৎকার রেসিপি। এটি রান্না করা একদম সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে রেসিপি করার জন্য আমি দুটো বড় সাইজের পোয়া মাছ নিয়েছি। ছোট ছোট পোয়া মাছও বাজারে পাওয়া যায়, আপনারা সেগুলো দিয়ে করতে পারেন। আর আজকের এই মাছটা আমি টুকরো করে নিব। এক একটা মাছ আমি তিন টুকরো করে রান্না করব। তো মাছ রান্নার জন্য একদম সিম্পল কয়েকটা মশলা নিয়েছি, লাইক রসুন নিয়েছি 4 কোয়া, আর কাঁচামরিচ নিয়েছি, সরিষা নিয়েছি 1.5 টেবিল চামচ। তো আপনারা চাইলে আর কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। 2টা পেঁয়াজ নিয়েছি। সমস্ত মশলাগুলো আমি পাটায় বেটে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। আর আপনারা যদি এখানে লাল মরিচের জায়গায় শুকনো মরিচের গুঁড়া ইউজ করেন, তাতে কিন্তু তরকারির কালারটা অসম্ভব সুন্দর হবে। আমি রান্নায় চলে এসেছি। দুটো মাছে আমি 6 টুকরো করেছি। তো যেহেতু মাছগুলো একটু বড় বড়, তো আমি টুকরো করেছি। ছোট মাছ হলে পুরো আস্ত মাছটাই রান্না করার চেষ্টা করবেন। আর এই মাছটা যেহেতু খুবই নরম, আমি বলেছি এটা আলাদা করে তেল দিয়ে ভাজার কোনো দরকার নাই, তাতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি আজকে হাতে মেখে মাছগুলো রান্না করব। মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, এর মধ্যে একে একে আমি সমস্ত মশলা অ্যাড করছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা ঠিকঠাক মতো করে দিবেন মাছের কোয়ান্টিটি বুঝে। দিলাম 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া। তারপর আমি অ্যাড করছি পেঁয়াজ, রসুন, সরিষা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। বন্ধুরা, আজকে যারা প্রথম আমার চ্যানেলে জয়েন করেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবার আমি রান্নার জন্য অ্যাড করছি সরিষার তেল। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য অবশ্যই সরিষার তেলটাই অ্যাড করতে হবে, কারণ সাদা তেলে এটা এতটা বেশি টেস্টি হয় না। আবারও বলছি, আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। আমি যেহেতু আজকে কাঁচা মরিচ অ্যাড করছি, সেহেতু এটার কালার একটু গ্রিনিশ টাইপের হবে। আর লাল মরিচের গুঁড়া অ্যাড করলে খুব লোভনীয় একটা কালার আসে এবং খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে মশলাগুলো আমি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেহেতু সরিষা বাটা দিয়েছি, সেহেতু এর থেকে এখন চমৎকার একটা স্মেল বের হচ্ছে। তো আমার মাখানো শেষ হয়েছে। এবার আমি মশলার বাটিতে হাতটা ভালো করে ধুয়ে তার মধ্যে পুরো 1 কাপ পানি আমি মাছের মাছের মধ্যে অ্যাড করে নিচ্ছি। তো এই পানিটা দিয়ে মাছটা পুরো কুক হবে, অর্থাৎ সিদ্ধ হবে, আর তারপরে একটু গ্রেভি আকারে ঝোল থাকবে। তো আমার সমস্ত কিছু দেওয়া শেষ। এই পর্যায়ে আপনারা একটু লবণটাও দেখে নিতে পারেন। আর আমি পুরোটা রান্নাই ঢেকে ঢেকে করব। তো আমি ঢাকনা দিয়ে কড়াইটার মুখ ভালো করে বন্ধ করে দিয়ে প্রথম দিকে একটু জোরে আঁচ দিয়ে 2 মিনিট রাখলাম। ভেতরে যখন একটা ভ্যাপার তৈরি হয়ে গেল, আরও 30 মিনিট রান্না করলাম একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে। পুরো রান্নাটা আমি করেছি ঢাকনা তুলি নাই, আর মাঝে মাঝে আমি কড়াইটা 2 আঙটা ধরে নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা, আপনারা যদি, আমার যেহেতু ট্রান্সপারেন্ট ঢাকনা আছে আমি দেখতে পাচ্ছি কী হচ্ছে, আপনারা চাইলে মাঝে মাঝে একটু উল্টেও দেখতে পারেন। বন্ধুরা, ফিরে এলাম ঠিক 30 মিনিট পর, ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি কি অসম্ভব সুন্দর স্মেল বের হয়েছে। আর যেহেতু ভাপে রান্না হয়েছে, এটা একদম আস্তে আস্তে আছে মাছগুলো। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা প্রথমবার পোয়া মাছ রান্না করবেন অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন, আমি কথা দিচ্ছি খেতে অসাধারণ হয়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও, ব্লগ, রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত গুড বাই।